আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ইমপ্রিন্ট কমান্ড। ইমপ্রিন্ট শব্দটির অর্থ হচ্ছে ছাপ ফেলা। আপনি কোনো একটা 3D অবজেক্টের উপরে যদি আপনি কোনো একটা 2D অবজেক্টের ছাপ ফেলতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ইমপ্রিন্ট কমান্ড। অন্যভাবে আমরা বলতে পারি, কোনো একটা 2D অবজেক্টকে যদি আপনি কোনো একটা 3D অবজেক্টের অংশ বানাতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ইমপ্রিন্ট কমান্ড। ইমপ্রিন্ট কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। সলিড এডিটিং প্যানেলের কর্নারের যে অ্যারো চিহ্নটি রয়েছে, এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এই জায়গায় আপনি পেয়ে যাবেন ইমপ্রিন্ট কমান্ড। অথবা আপনাকে যেতে হবে হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেই সলিড ট্যাবে ক্লিক করে চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। তারপরে চলে আসবেন এইখানে, এইখানে রয়েছে আমাদের ইমপ্রিন্ট কমান্ড। অথবা আপনাকে যেতে হবে মেনু বারে, মেনু বারের যে মডিফাই অপশনটি রয়েছে, সেইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিছু অপশন পাবেন। সেই অপশনগুলো থেকে আপনি সলিড এডিটিং এর উপরে যদি কার্সরটা রাখেন, তাহলে কিছু অপশন পাবেন। সেই অপশনগুলো থেকে আপনি এইখানে পেয়ে যাবেন আপনার ইমপ্রিন্ট এজেস কমান্ড। তো যাই হোক, বর্তমানে বাম পাশে আমাদের একটা বক্স রয়েছে, এবং এই বক্সের উপরে যদি আমি একটা 2D অবজেক্ট ড্র করি, তাহলে আমাকে টাইপ করতে হবে সি, তারপর ইন্টারপ্রেস করলে সার্কেল কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে সাপোজ এই টপ ফেসে যদি আমি এই সার্কেলটি ড্র করতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডাইনামিক UCS। বর্তমানে আমাদের সেই ডাইনামিক UCS অপশনটি অন রয়েছে, সুতরাং খুব সহজেই আমরা এই ফেসে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমরা সার্কেলটি ড্র করে ফেলতে পারি। যদিও এই সার্কেলটা এই 3D অবজেক্টের টপ ফেসে অবস্থিত, তবে এই 2D অবজেক্টটা এই 3D বক্সটার কোনো অংশ নয়। এই দুটি আলাদা আলাদা অবজেক্ট। এই বক্সটা হচ্ছে একটা 3D অবজেক্ট এবং এই সার্কেলটা হচ্ছে একটা 2D অবজেক্ট। কোনো কারণে যদি আপনি এই বক্সটা সিলেক্ট করে গিজমো ব্যবহার করে এটাকে ডান সাইডে মুভ করেন, তাহলে আমাদের বক্সটা মুভ হবে, তবে এই সার্কেলটা তার নিজস্ব জায়গাতেই থেকে যাবে। কন্ট্রোল জেড করলে এই বক্সটা তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন যদি আপনি এই দুটি অবজেক্টকে একসাথে মুভ করতে চান, তাহলে প্রথমে সার্কেলটাকে সিলেক্ট করে এই 3D অবজেক্টটাকে সিলেক্ট করে একটা গিজমো পাবেন দুইটি অবজেক্টের জন্য, তারপরে আপনি এই দুটিকে একসাথে মুভ করতে পারবেন। স্কেপ বাটনটা প্রেস করলে গিজমোটি চলে যাবে, এবং কন্ট্রোল জেড করলে এই দুটি অবজেক্ট তাদের পূর্বের অবস্থায় চলে আসবে। একটু আগে আমরা যা বুঝলাম সেটা হলো এই বক্সটা এবং সার্কেলটা হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট। এই সার্কেলটা সেই 3D অবজেক্টের কোনো অংশ নয়। এই সার্কেলটাকে যদি আপনি এই বক্সের টপ ফেসে যদি প্রিন্ট করে দিতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ইমপ্রিন্ট কমান্ড। এর জন্য চলে যেতে হবে আপনার হোম ট্যাবে, এখানে ক্লিক করে চলে যাব আমরা সলিড এডিটিং প্যানেলে। তারপরে এই কর্নারে ক্লিক করলে আমরা এইখানে পেয়ে যাব ইমপ্রিন্ট কমান্ড। তারপরে এই পিক বক্স দিয়ে আমাকে প্রথমে সেই 3D অবজেক্টটিকে সিলেক্ট করতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে এই 3D অবজেক্টের উপরে আপনি যে 2D অবজেক্টটাকে ইমপ্রিন্ট করতে চাচ্ছেন। আমি এই সার্কেলটাকে সিলেক্ট করলে তারা একটা নোটিফিকেশন দিবে, আমি এই সার্কেলে ক্লিক করলাম, তাহলে এই সার্কেলটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে চলে যাব কমেন্ট বারে, এখানে একটি অপশন রয়েছে ইয়েস বা নো। ইমপ্রিন্ট করার পরে যদি আপনি সেই মেইন 2D অবজেক্টটাকে যদি তার নিজস্ব অবস্থানে রাখতে চান, তাহলে আপনাকে নো করে দিতে হবে, তাহলে সেই 2D অবজেক্টটা তার নিজস্ব অবস্থানে নিজের মতো থেকে যাবে। আর আপনি যদি সেই 2D অবজেক্টটাকে ডিলিট করে দিতে চান, তাহলে আপনাকে ইয়েস করতে হবে। আমি সাপোজ ইয়েস করলাম, ওয়াই টাইপ করে ইন্টারপ্রেস করলেই সেই ইয়েস কমেন্টটি অন হয়ে যাবে। তারপরে স্টিল আমরা সেই ইমপ্রিন্ট কমেন্টের মধ্যেই রয়েছে। আমাদের যদি আরো কোনো 2D অবজেক্ট থাকে, সেই 2D অবজেক্টগুলোকে আমি এই পিক বক্স দিয়ে সিলেক্ট করে আবার ইমপ্রিন্ট করতে চাই, তো আমার যেহেতু আর কোনো 2D অবজেক্ট নেই, আমি আবার ইন্টারপ্রেস করলে সেই সার্কেলটা আমাদের সেই 3D বক্সে ইমপ্রিন্ট হয়ে যাবে। এখন এই সার্কেলটা কোনো আলাদা কোনো অবজেক্ট নয়, এটা হয়ে গেছে আমাদের 3D অবজেক্টের একটি অংশ। এবং এই অবজেক্টটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে একসাথে এই দুটি অবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে শেডস অফ গ্রে। এটাকে যদি আমরা 2D ওয়্যার ফ্রেম করে দেই, তাহলেই আমরা বুঝতে পারবো যে এটা একটা সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে এবং সেই সার্কেলটার কোনো আলাদা অবজেক্ট নয়, এটা হয়ে গেছে সেই 3D অবজেক্টের একটি অংশ। আবার আমরা আমাদের ভিজুয়াল স্টাইলটা করে নিলাম শেডস অফ গ্রে। এবার যদি আমি একটা পলিগনকে সেই টপ ফেসে ইমপ্রিন্ট করতে চাই, তাহলে আমাকে টাইপ করতে হবে POL, তারপরে ইন্টারপ্রেস করলে পলিগন কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে সাইড দিলাম সাপোজ 6, তারপরে ইন্টারপ্রেস করে আমরা সেই বক্সটার এই কর্নারটাকে সেন্টার ধরে নিয়ে ইনস্ক্রাইবড ইন সার্কেল অপশনে ক্লিক করার পরে যে কোনো জায়গায় একটা ক্লিক করে আমরা একটা পলিগন ড্র করে নিলাম। এবার যদি আমি এই পলিগনটাকে এই 3D অবজেক্টে ইমপ্রিন্ট করতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে এই জায়গায়। এখানে থেকে আমি সেই ইমপ্রিন্ট কমান্ডের উপরে ক্লিক করে সেটা অন করে নিব। তারপরে সেই 3D অবজেক্টটাকে সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করব সেই পলিগন 2D অবজেক্টটাকে। তারপরে আমি ওয়াই টাইপ করে ইন্টারপ্রেস করলেই সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে এবং এই অবজেক্টের উপরে যে অংশটুকু ছিল শুধু সেই অংশটুকু ইমপ্রিন্ট হবে। যেহেতু আমার আর কোনো 2D অবজেক্ট নেই, সুতরাং আমি ইন্টারপ্রেস করলেই আমার সেই পলিগনটাকে এই 3D অবজেক্টের উপরে
ইমপ্রিন্ট অবস্থায় পেয়ে যাব। পলিগনটার যে অংশটুকু এই থ্রিডি অবজেক্টের উপরে ছিল সেই অংশটুকু এই থ্রিডি অবজেক্টের অংশ হয়ে গিয়েছে। এমনকি আপনি এই টুডি অবজেক্টগুলোকে আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন না কিংবা ডিলেট করতে পারবেন না, তবে এইসব এরিয়াগুলোতে আপনি প্রেসফুলও করতে পারবেন। এই জন্য আপনাকে প্রেসফুল কমেন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে এখান থেকে। তারপরে আপনি যদি এই পিক বক্সটা সেই এরিয়ার মধ্যেখানে রাখেন তাহলে সেই এরিয়াটুকু হাইলাইট হবে, কিংবা এই সার্কেলের মধ্যে রাখলে এই সার্কেলের যে এরিয়াটুকু সেটা হাইলাইট হবে, কিংবা আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে সার্কেল এবং সেই অংশটুকু বাদে যে এরিয়াটুকু ছিল সেইটুকু হাইলাইট হবে। আমি যদি এই অংশটুকুকে প্রেসফুল করতে চাই, আমি এখানে ক্লিক করে নিচের দিকে হালকা একটু পুল করে নিলাম, তারপরে এসকেপ বাটন প্রেস করে আমরা প্রেসফুল কমেন্ট থেকে বের হয়ে গেলাম। তাহলে দেখুন যে এই অংশটুকু আমরা খুব সহজেই প্রেসফুল করতে পারলাম। স্পেস বাটনটা প্রেস করে আমরা প্রেসফুল কমেন্টটি রিপিট করে যদি এই অংশটুকুকে আমরা প্রেসফুল করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব, তারপরে একটু হালকা নিচে নামে নিলেই সেই অংশটুকু আমাদের প্রেসফুল হয়ে যাবে। তারপরে এসকেপ বাটনটা প্রেস করলেই আমরা সেই অংশটুকু প্রেসফুল অবস্থায় পেয়ে যাব। এই কর্নারে মেবি আমাদের এই পলিগনটার কিছু অংশ এখানে থেকে গিয়েছিল, এই জন্য এই অংশটুকু এইভাবে আমাদের প্রেসফুল হয়েছে। আমি জানি না কি কারণে এটা হয়েছে, মেবি ওই জায়গাতে আমাদের সে পলিগনটার কিছু অংশ থেকে গেছিল। যাই হোক, কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে গেলাম। ডান পার্শ্বে আমাদের একটা পিরামিড রয়েছে এবং পিরামিডের এই ফেসে যদি আমি একটা স্প্লাইন ড্র করি, আমি টাইপ করলাম SPL, তারপরে ইন্টারপ্রেস করে আমরা ডাইনামিক UCS অপশনটি ব্যবহার করে এই ফেসের উপরে আমরা একটা স্প্লাইন ড্র করে নিলাম। তারপরে ইন্টারপ্রেস করলেই আমরা স্প্লাইনটি পেয়ে যাব। আবার স্পেস বাটনটা প্রেস করে আমরা স্প্লাইন কমেন্টটা রিপিট করে আমরা আরেকটা স্প্লাইন ড্র করে নিলাম। এই স্প্লাইন দুইটি আমাদের এই পিরামিডের এই ফেসে অবস্থিত এবং এইখানকার যে ক্রস অংশটুকু রয়েছে সেটাকে যদি আমি ট্রিম করি তাহলে আমাকে টাইপ করতে হবে TR, তারপরে ডাবল ইন্টারপ্রেস করলে ট্রিম কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেই স্প্লাইনের সেই অংশটুকু ট্রিম হয়ে যাবে। তারপরে স্কেপ বাটন প্রেস করলেই আমরা ট্রিম কমান্ড থেকে বের হয়ে যাব। এবার আমাকে সেই স্প্লাইন দুটিকে যদি জয়েন করতে হয়, আমি টাইপ করলাম J, তারপরে ইন্টারপ্রেস করলে জয়েন কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে সেই স্প্লাইন দুইটাকে আমি জয়েন করে নিলাম। তাহলেই এই 3D পিরামিডের উপরে আমরা একটা 2D অবজেক্ট পেয়ে যাব। এখন যদি আমি এই 2D অবজেক্টটাকে ইমপ্রিন্ট করতে চাই এই পিরামিডের উপরে তাহলে আমাকে চলে যেতে হবে এই জায়গায়। এখানে রয়েছে আমার ইমপ্রিন্ট কমান্ড, এইখানে ক্লিক করলাম। তারপরে আমি প্রথমে সেই পিরামিডটাকে সিলেক্ট করলাম, তারপরে সেই 2D অবজেক্ট যেটা আমাদের স্প্লাইন ছিল সেটাকে সিলেক্ট করে Y টাইপ করে ইন্টারপ্রেস করলেই আমরা সেই 2D অবজেক্টটাকে ইমপ্রিন্ট অবস্থায় এই 3D অবজেক্টের উপর পেয়ে যাব। তারপরে আমাকে আবার ইন্টারপ্রেস করতে হবে, তাহলেই সেটা কমপ্লিট হয়ে যাবে। দুইটা স্প্লাইনের মাধ্যমে এই পিরামিডের এই ফেসটার উপরে আমরা একটা এরিয়া তৈরি করেছি এবং এটাকে আমরা ব্যবহার করতে পারি প্রেসফুল কমান্ডের জন্য। এই জন্য আমাকে প্রথমে প্রেসফুল কমান্ডটি অন করে নিতে হবে এখান থেকে। তারপরে আমরা যদি সেই এরিয়ার উপরে আমরা এই কার্সরটা রাখি তাহলে দেখুন যে এই অংশটুকু আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে। তারপরে আমাকে একটা ক্লিক করতে হবে, তাহলেই আমরা হাইট দিতে পারবো। সাপোজ আমি যদি উপরের দিকে হাইট দেই তাহলে এটা পুল হবে, মানে এটা এক্সট্রুড করবে। আবার আমরা যদি ভেতরের দিকে নিয়ে যাই তাহলে সেটা সাবট্রাক্ট হয়ে যাবে। এখন আমরা এসকেপ বাটন প্রেস করলেই প্রেসফুল কমেন্ট থেকে বের হয়ে যাবো এবং এই ধরনের একটা শেপ আমরা পেয়ে যাব আমাদের ইমপ্রিন্ট এবং প্রেসফুল কমান্ডের মাধ্যমে। শুধু প্রেসফুল কমান্ডই নয়, কোনো একটা 3D অবজেক্টের উপরে বিভিন্ন 2D অবজেক্ট ইমপ্রিন্ট করে বিভিন্ন ধরনের এরিয়া তৈরি করে সেসব এরিয়াতে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালার কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়াল অ্যাড করে আপনি আপনার কাঙ্ক্ষিত 3D অবজেক্টটি পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন ইমপ্রিন্ট কমেন্টটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।